বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি, আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফীকে হত্যা করেছে। কেন করেছে? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে, তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। দুই নম্বর, দ্বিতীয়, আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর শেখ হাসিনার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় মাইনাস? -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক। তারা আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কব্জা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমীকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু তিনি ফর্মুলার উপর চলেছিল। কয় মাইনাস? -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক। আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কব্জা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমীকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে। এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে, মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন, আমাদের তিন মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম তিনজনের একজন, আহাদুসালাসা, আমি ছিলাম তিনজনের একজন। আমার দুই পূর্বসূরীকে হত্যা করেছে,
আর আল্লামা আহমদ শফিকে তারা হত্যা করে, আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল, যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মোহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়, এই চারটা ঘটনা একই সূত্রে গাথা। আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ ওলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায় তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন, মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইও মন্ত্রিত্ব করেন নাই, স্যার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই, তবে একটা খাহেস আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস, যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝাইছিলাম, মরা বাপের মূর্তি বানায়েন না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের? আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন, বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামল। খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা, আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে, কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ে আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা, আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন,
আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না। কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দিনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পেয়ে পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে, কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব, ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনোদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। হাম পাশে বানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই, আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আশবাসে না আমরা কেটে ফেলবো, আমার আগামী প্রজন্মের কোনো সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোনো পায়ে তারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে, আগামী প্রজন্ম যেন ইসলাম, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।